সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দন মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম দুষ্কৃতিকারী ছুরিকাঘাতে ব্রিটিশ বাঙালি তরুণ নিহত গ্রেপ্তার এক ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন চ্যানেল আই ইউরোপের টক শোতে সহদর আশকির আলীর দাবি ডেকেনহামে পুনরায় বর্ণবাদীদের হামলা বাঙালি কমিউনিটি নেতাদের তীব্র প্রতিবাদ শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত পূর্ব লন্ডনের পপলারে ইস্ট ইন্ডিয়া ও ল্যান্সবারি ওয়ার্ডের টেভিউট স্টেটের স্পে স্ট্রিটে ছুরিকাঘাতে এক ব্রিটিশ বাঙালি তরুণ নিহত হয়েছে তরুণের নাম আজমল আলম বয়স ১৬ পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় সোমবার বেড়ানোর সময় সন্ধ্যা ৯:১৫ দিকে পপলারে স্পে স্ট্রিটে একদল দাঙ্গাবাজের মুখে পড়েন আজমল সহ কয়েকজন বাঙালি তরুণ এর মধ্যে ছুরিকাঘাত করা হয় আজমল এবং তার সঙ্গী আরেক তরুণকে দুজনকেই রয়্যাল লন্ডন হাসপাতালে নেওয়ার পর আজমলের মৃত্যু হয় আর চিপুকে ছুরিকাঘাতে জখম নিয়ে অন্য তরুণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কোনো ধরনের উস্কানি ছাড়াই আজমলের উপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের এক পুলিশ কর্মকর্তা বলেন আজমলরা চার বন্ধু ঘুরছিলেন ওই সময় ৫ থেকে ৬ জন দুষ্কৃতিকারী তাদের উপর হামলা চালায় যাদের মাথায় কাপড় বাঁধা ছিল এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক যুবককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে এই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আমাদের টাউন লিস্টে যে গত পরশু দিন রাতে যে একটি অকাল মৃত্যু হলো একটা ইয়াং বাচ্চা তরুণ বাচ্চা আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতেছি আমি আমার পক্ষ থেকে মেয়র সাহেবের পক্ষ থেকে এবং টাউন লিস্ট কাউন্সিলের পক্ষ থেকে আমাদের তাদের ফ্যামিলির প্রতি পুলিশ কমিয়ে আনার কারণে আইন শৃঙ্খলার পরিণতি হচ্ছে ঘটেছে এবং আমি মনে করি যে আরো মা বাবাদের অনেক দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদেরকে কিভাবে চলাফেরা করতেছে না করতেছে এগুলো দেখার জন্য নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ভারতের দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দী অবস্থায় আছেন রবিবার চ্যানেল আই ইউরোপে জনপ্রিয় লাইভ টক শো স্টেট ডায়ালগে এমনটাই দাবি করেছেন ইলিয়াস আলী সহদর আসকির আলী চ্যানেল আই ইউরোপে স্টেট ডায়ালগ অনুষ্ঠানে এর আগেও ইলিয়াস আলীর গুম ও নিখোঁজ হওয়া নিয়ে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে তবে টিভিতে লাইভ কোনো প্রোগ্রামে এরকম দৃঢ়তার সাথে দাবি আসকির আলীর এই প্রথম উল্লেখ গত বছরের ১৭ এপ্রিল ঢাকার অভিজাত এলাকার গুলশান থেকে নিজ গাড়ির ড্রাইভার সহ নিখোঁজ হন বিএনপির এই প্রভাবশালী নেতা তবে ইলিয়াস আলী নামের কোনো বাংলাদেশি উত্তর ২৪ পরগনা বা দমদম জেলে নেই বলে ভারতের বসিরহাট বনগাঁও এবং দমদম জেল কর্তৃপক্ষ এক তথ্যে জানিয়েছেন দমদম নামক একটা জায়গা ওটা একটা শোধন কেন্দ্র আর কি এটা ঠিক কারাগারও না আবার কারাগারের মতোই মানে ওরকম একটা ইয়ে তো ওই পত্রিকার ভাষ্য আর কি যেটা এটা আপনারা ইন্টারনেটে গেলে পাবেন তো ওটার মধ্যে আর কি যে রিপোর্টটা এসেছে যে ইলিয়াস আলী সাহেব ওখানেই আছেন এবং তিনি কিভাবে ওইখানে গিয়েছেন সেটা কেউ বলতে পারছে না এটা মানে কেউ জানে না বাট উনি এখানে এসেছেন ওইটা ওই পত্রিকার বরাত দিয়ে এসেছে এটা আপনারা ইন্টারনেটে গেলে পাবেন দৈনিক স্বাধীনমত জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নকে ভবিষ্যতে দেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইউনিয়নটির চেয়ারম্যান সিরাজুল হক সোমবার নটিংহামের স্থানীয়টি রেস্তোরাঁয় জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলি ইউনিয়ন প্রবাসীদের ব্যানারে আয়োজিত এক সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সোলায়মান হোসেন কাওরি পবিত্র কোরআন তলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভার প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শাহ আলম বোরহান উদ্দিন ও আহসান আহমেদ স্থানীয় কমিউনিটি নেতা হাজি আবুল কালামের সভাপতিত্বে এবং পাটলি যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোহেব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করবি বাড়া কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর মুজিবুর রহমান আসকির
প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব এলাকার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, একমাত্র সকলের ঐক্যবদ্ধ চেষ্টাই পারে কোনো কাজকে সফল করতে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কমিটি নেতা আব্দুল মতিন, নুরুল ইসলাম, সোহেল আহমেদ, হাজি তুরন মিয়া, হাজি মাসুক মিয়া, নুরুল আমিন, খুসরুজ্জামান খুসরু, সোলেমান হোসেন ক্যাওয়ারি, শাহ আলম, আব্দুল মোসব্বির দুলু মিয়া, ময়না মিয়া, শাহজাহান মিয়া সহ অন্যান্যরা। যারা এখানে প্রবাসে আছেন, আমার এই পাটলি ইউনিয়ন পরিষদকে, এই পাটলি ইউনিয়ন পরিষদকে আমি সুন্দর একটা অবস্থানে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা আমাকে সহযোগিতা করতে হলে আমার ওয়েবসাইট আছে, আপনারা যে উপদেশ দিবেন এই উপদেশ মতো আমি ইউনিয়নকে সাজানোর চেষ্টা করব। একজন প্রবাসী রাজনীতিবিদ বাংলাদেশে গিয়ে জনগণের সাথে কাজ করছেন, উনি আমাদের জন্য একজন ইন্সপিরেশন। উদ্দেশ্য যে আমাদের 2 নং পাটলি ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করা, শিক্ষায়, যোগাযোগ, অন্ন, বস্ত্র, বাসস্থান বলতে যা বোঝায় মানুষের মৌলিক অধিকার সেগুলো পূরণ করা, যাতে করে আমরা প্রবাসীরা যখন আমরা বেড়াতে যাই যাতে করে আমাদের যানমালের নিরাপত্তাটা আমরা সেখানে পাই। ডেগেনহাম কাউন্সিলের চ্যাডওয়েল হিথ স্টেশনের সামনে বর্ণবাদীদের হামলা শিকার হয়েছে এক বাঙালি পরিবার। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাঙালি কমিউনিটি নেতারা। বিস্তারিত এম আর মুরাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কাউসার। ডেকেনহাম কাউন্সিলের বেকনটি এভিলিতে বসবাসকারী এক বাঙালি পরিবার বর্ণবাদের শিকার হয়েছে। হামলার শিকার হওয়া ব্যক্তির নাম শারিউল হক, তিনি একটি টেলিকম কোম্পানিতে হেড অফ প্রোডাক্ট হিসাবে কর্মরত রয়েছে। জানা যায় ঈদের 2 দিন পর শনিবার ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বন্ধুর বাসায় বেড়াতে যান শারিউল হক। রাত 11:30টায় চ্যাডওয়েল হিথ স্টেশনে নামার পরপরই ঘটনা শুরু হয়। সে সাথে সাথে হাতে বোতল ছিল, সেই বোতল দিয়ে আমাকে এখানে আঘাত করে। ইটস হ্যাপেন্ড উইদিন হাফ এ সেকেন্ড। তো আমি শুধু মোবাইলটা নিয়ে এই সাইডে আসার সাথে সাথে সে আঘাত করে, আঘাত করার পরে এখানে কেটে যায়, রক্ত পড়া শুরু হয়। কিন্তু আমি সাথে সাথে মুভ করি, কারণ আমার ফ্যামিলি, আমার ছোট বাচ্চারা সামনে ছিল, তারা ভয় পেয়ে যায়। পুলিশ কল করার পরে আমি প্রায় 5 মিনিট পুলিশের সাথে কলে ছিলাম, তখনও সে আমার পিছনে পিছনে আসতেছিল। ওই বাস স্টপে এসে রাস্তার মধ্যে আর কাউকে সে আঘাত করেনি, আমাকে আঘাত করেছে বিকজ আমি পাঞ্জাবি পরা ছিলাম, আই লুক লাইক এ এশিয়ান। এবং আমার যাতায়াতের পথ এখন আমার জীবন হুমকির সম্মুখীন, আমি কাজে যাব প্রতিদিন ওই একই রাস্তা দিয়ে, আই ডোন্ট ফিল সিকিউর। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কমিউনিটির বিশিষ্টজনরা। আমি মনে করি যে শারীরিকের উপর যে হামলা, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা বর্ণবাদীদের একটা পরিকল্পিত হামলা। সুতরাং আমি এই অন্যায় বর্বরোচিত হামলার বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর 70-80 দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা অনেকে বলেছেন বর্ণবাদীরা পূর্বের চেয়ে আরও বেশি সংঘবদ্ধ, আর তাদের মোকাবেলায় প্রয়োজন বাঙালি কমিউনিটির ঐক্যবদ্ধতা। Racism should not exist. I think we all have rights in this country. We are all taxpayers. We are all citizens. But sadly, some of our people do not benefit from the full legal protection they should be. এ হামলা ছাড়াও গত কিছুদিন পূর্বে আক্সবিস মসজিদের ট্রাস্টি ও ট্রেজারার ফয়জুল হক নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে বর্ণবাদীদের হামলায় গুরুতর আহত হন। আগামী 7 সেপ্টেম্বর বর্ণবাদী সংগঠন ইডিএল আবারও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মার্চ করার ঘোষণা দিয়েছে। তবে এ মার্চ বন্ধের দাবিতে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে বর্ণবাদ বিরোধী সংগঠন ইউনাইটেড এগেনিস্ট রেসিজম। লন্ডন থেকে এম ইয়ার মুরাদ, চ্যানেল আই। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও সুস্থ অবস্থায় ফিরে পাবার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ কলচেস্টারের উদ্যোগে কলচেস্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কলচেস্টার শাখার আহ্বায়ক শাহ আশরাফ হোসেনের সভাপতিত্বে এবং কলচেস্টার ইলিয়াস মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক মিসবা উদ্দিন ও ইস্তিয়াস আহমেদ দুদুর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস আলীর সহোদর আসকির আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি আবুল কালাম আজাদ, শাহ আক্তার হোসেন টুটুর সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, দপ্তর সম্পাদক ডক্টর মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শারিয়ার রহমান জুনেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুব দলের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, কলচেস্টার বিএনপির সহসাধারণ সম্পাদক গোলাম নেওয়াজ চৌধুরী শিমু, কদরুদ্দিন মদরিস আলী মফজ্জুল, চৌধুরী তালহা ইবনে মকসুদ, রসন মিয়া, সৈয়দ সোহেল চৌধুরী, আহমেদ হোসেন বকুল, আব্দুল হাই আতাউসহ আরও অনেকে। গ্রাহক সেবার মান যাচাইয়ের লক্ষ্যে গ্রাহক ও বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে সিলেটের রিয়েল এস্টেট কোম্পানি সিল্কো হোমস প্রাইভেট লিমিটেড। মাওলানা সিব্বির আহমেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক ও ইউরোপ প্রতিনিধি মিস্টার আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা তাজুল ইসলাম, আতেক মিয়া, শওকত খান, মোহাম্মদ খলিল আহমেদ মাসলুন প্রমুখ। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রতিষ্ঠার পর থেকে তাদের কোম্পানি অত্যন্ত সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেছে। জমি বরাদ্দ অথবা মুনাফা প্রদানের ক্ষেত্রে গ্রাহক ও বিনিয়োগকারীদের সাথে তাদের চুক্তির শতভাগ স্বচ্ছতার সাথে পালন করেছেন। মতবিনিময় সভাটি মঙ্গলবার পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আমাদের এখানে মূলত কোম্পানি হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, সেখানে আমরা আমাদের তিনটা প্রজেক্ট আছে রানিং। একটা প্রজেক্ট হচ্ছে সিলেটের পূর্ব জিন্দাবাজার সিল্কো টাওয়ার, সেখানে আমরা নয়তলা বিল্ডিং আমরা কমপ্লিট করেছি, আমাদের ফিনিশিং ওয়ার্ক চলতেছে। সেখানে আমাদের বিল্ডিংয়ের মধ্যে রয়েছে দোকান রয়েছে, ফ্ল্যাট রয়েছে এবং অফিস স্পেস রয়েছে। ওভারঅল আমাদের 80% আমাদের বিক্রয় কার্যক্রম কমপ্লিট হয়েছে। বন্ধুত্বের মাঝে গড়ে উঠুক সুন্দর পৃথিবী, এই স্লোগানকে ধারণ করে গঠিত ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি মঙ্গলবার ইস্ট লন্ডনের আলতাবালি পার্ক থেকে ডার্লিডোরের উদ্যোগে আনন্দ ভ্রমণের আয়োজন করে। সাইদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সহসাংগঠনিক সম্পাদক তাসলিম অলিদের উপস্থাপনা উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা সংলাপের সম্পাদক মুসাইদ আলী। সংগঠনের সভাপতি শাহ আলমের শুভেচ্ছা বক্তব্যের পর সকাল 11টায় ভ্রমণের যাত্রা শুরু হয়। পুরো ভ্রমণ জুড়ে ছিল বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পাশাপাশি ফুটবল, কুইজ ও রাফেল ড্র প্রতিযোগিতা সবাইকে বিমোহিত করে তোলে। এ সময় অনুষ্ঠানে সহযোগিতা করেন শামীম আহমেদ, আসাদ মিয়া, ওয়াদিনুজ্জামান দীপু, আতিকুর রহমান জাহিদ, সাইদুল ইসলাম, কাউসার চৌধুরী জনি, তানভীর আহমেদ, মাহফুজ্জামান, শাহ মুমিনুর রহমান ওমেল সহ আরও অনেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। জিএসসি নর্থ রিজিয়নের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত। এমপি শেখ মোহাম্মদ সুজাত মিয়াকে যুক্তরাজ্য বিএনপি হল শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।